হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এখানে তোমাদের জন্য তিন নম্বর অধ্যায় থেকে অর্থাৎ রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের বুঝিয়ে দেব। দেখো এখানে অঙ্কটা দেখো এইভাবে তোমাদের একটা ডেটা দেয়া থাকবে সেখানে বলা হবে পাঁচ একক ব্যবধান বিশিষ্ট একটি পরিসংখ্যান বিভাজন স্থাপন করো আর ওই পরিসংখ্যান বিভাজনের মধ্যমান নির্ণয় করো এখানে পাঁচ একক দেওয়া নাও থাকতে পারে শুধু বলা যে বলা যেতে পারে যে পরিসংখ্যান বিভাজন স্থাপন করো তখন তোমাকে কিন্তু পাঁচ এককটা ধরে নিতে হবে ঠিক আছে আর সেখান থেকে মধ্যমান নির্ণয় করো এখানে কথা হচ্ছে যে এইটা এরকমভাবে বক্স করে দেওয়া থাকতে পারে বা এইগুলো কমা কমা দিয়ে দেওয়া থাকতে পারে চুয়াল্লিশ কমা উনতিরিশ কমা সাতচল্লিশ কমা ছাব্বিশ এরকম কমা কমা দিয়ে থাকতে পারে এবারে এইটা তো প্রশ্ন গেল এবারে অ্যান্সার করার সময় তোমাদের প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে এই যে ছকটা আছে এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এতটা এই ছকটার মধ্যে সব থেকে বড়ো সংখ্যাটাকে কি করা গোল করে দেওয়া এবং সব থেকে ছোটো সংখ্যাটাকে গোল করে দেওয়া ঠিক আছে নেক্সট কাজ কী হবে এখানে লেখা রাশির সর্বোচ্চ স্কোর সর্বোচ্চ স্কোর মানে সব থেকে বড় সংখ্যা সর্বনিম্ন স্কোর মানে সব থেকে ছোট সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারছ এবারে তারপরে পরের কাজ কি পরের স্টেপ কী পোষার নির্ণয় করা পোষার বলে তোমরা লিখবে লিখে লিখবে যে সর্বোচ্চ যেটা আছে তার থেকে সর্বনিম্নটা মাইনাস করবে অর্থাৎ বিয়োগ করবে দেখো আমি সর্বোচ্চ বেরিয়েছিল একান্ন সর্বনিম্ন ছিল ছাব্বিশ বিয়োগ করতে হয়েছে পঁচিশ ঠিক আছে এবারে শ্রেণির ব্যবধান শ্রেণির ব্যবধান তো পাঁচ বলেই দেওয়া আছে প্রশ্নই দেখো শ্রেণির ব্যবধান হচ্ছে পাঁচ বলে দেওয়া হয়েছে ওই জন্য এখানে শ্রেণির ব্যবধান আমরা পাঁচ লিখে নিয়েছি এবারে শ্রেণির সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় দেখো প্রথমে লিখতে হবে পোষার ওপরে পোষার বাই ব্যবধান প্লাস ওয়ান আরেকবার বলছি প্রসার বাই ব্যবধান প্লাস ওয়ান অর্থাৎ যোগ ওয়ান দেখো তোমরা প্রসার পেয়েছ পঁচিশ ব্যবধান তোমাদের দেওয়া ছিল পাঁচ প্লাস ওয়ান এই দুটো কাটাকুটি করলে পাঁচ পাঁচে পঁচিশ হয় পাঁচ আর প্লাস ওয়ান অর্থাৎ আমাদের প্রসার কত হলো প্রসার সরি আমাদের শ্রেণীর সংখ্যা কত হলো শ্রেণীর সংখ্যা হলো ছয় ঠিক আছে এবারে তারপরের কাজ কি তোমাদের দেখো এখানে তোমাদের কি বলেছিলাম আমি সর্বনিম্ন স্কোর কত ছাব্বিশ এখানে ২৬ থেকে এটা স্টার্ট হবে ছাব্বিশের পরে ছাব্বিশটাকে ধরেই দেখো ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ কটা ঘর আসছে পাঁচটা পাঁচ পাঁচ করে আমাদের শ্রেণীর ব্যবধান রাখতে বলেছে তিরিশে শেষ হচ্ছে অর্থাৎ তিরিশ পর্যন্ত আমরা নিলাম ছাব্বিশ থেকে তিরিশ তারপরে একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ এরম পাঁচ পাঁচ করে আমাদের শেষ পর্যন্ত অর্থাৎ একান্ন পর্যন্ত নিতে হবে একান্ন থেকে আমরা কত নিলাম একান্ন থেকে পঞ্চান্ন এবারে দ্বিতীয় কাজ কি স্কোর লেখা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে পরিসংখ্যান লেখা ট্যালির লেখা নয় কিন্তু ঠিক আছে পরিসংখ্যানটা কিভাবে লিখবে এখানে তুমি খুঁজবে এই যে ছক ছিল এখান থেকে তুমি খুঁজে বার করবে যে ২৬ থেকে তিরিশের মধ্যে কটা সংখ্যা আছে দেখো এই যে রোটা আছে এই রোটা এখানে ২৬ থেকে তিরিশের মধ্যে একটাও নেই এখানে একটা আছে দেখো এই একটা দেখো এই একটা দুটো হয়ে গেল আর এখানে দেখো এই একটা তিনটে হচ্ছে তারপরে চারটে হলো আর দেখো আছে কি না দেখো দেখে নাও পাঁচটা ছটা তারপরে দেখো এই লাইনে এই রোতে আছে কি না ছটা হলো তারপর এই রোতে আছে কি না একটু দেখে নিতে হবে নেই যাই হোক তারপরের রোতে আছে কি না নেই ঠিক আছে তারপরে তারপরের রোতেও নেই তাহলে আমাদের টোটাল কতটা পেলাম ছটা সরি আরও একটা আছে ঠিক আছে টোটাল আমরা পেয়েছি কটা সাতটা সাতটা আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমরা টোটাল কতগুলো পেলাম ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে আমরা সংখ্যা পেলাম কটা দেখো সাতটা আমরা পেয়ে গেলাম এবারে তারপরে একত্রিশ থেকে পঁয়ত্রিশ ঠিক একইভাবে খুঁজতে হবে এখানে দেখো একত্রিশ থেকে পঁয়ত্রিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ দেখো এই রোতে কি আছে একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হ্যাঁ একটা আছে বত্রিশটা আছে ঠিক আছে এই রোতে কী আছে একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হ্যাঁ এইটা আছে বত্রিশটা আছে পঁয়ত্রিশটা আছে ঠিক আছে এখানে দেখো এখানে কি আছে একত্রিশ থেকে বত্রিশের মধ্যে একত্রিশের বত্রিশের মধ্যে এখানে কিন্তু নেই এখানে কি আছে একত্রিশ থেকে বত্রিশের মধ্যে এখানেও কিন্তু নেই এখানে দেখো দুটো আছে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে তিনটে আছে মোট ঠিক আছে তারপরের লাইনে একত্রিশ থেকে বত্রিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পরের রোতে নেই কিন্তু তার পরের রোতে একটা আছে তার টোটাল কটা হচ্ছে দেখো এখানে তিনটে এখানে তিনটে ছটা আর এই একটা কটা সাতটা এই জন্য আমরা সাত লিখে দিলাম আশা করি তোমরা এই প্রসেসটা বুঝতে পারছো যে কিভাবে লিখতে হবে তারপর এইভাবে কিন্তু সব এখানে লেখা হয়েছে এইভাবে এগুলো সব লেখা হলো তারপরে নেক্সট তোমাদের কাজ হচ্ছে ট্যালি লেখা দেখো সাত এখানে আমরা ট্যালি লিখেছি সাতের ট্যালি তোমরা ট্যালি লেখা জানো ছোটোবেলা থেকেই শিখেছ অর্থাৎ ক্লাস টেনে যখন তোমরা পড়তে তখন তোমরা ট্যালি লেখা শিখে নিয়েছো একটু ক্লাস সেভেনেও অঙ্কে কিছুটা ছিল যাই হোক ট্যালি লেখার সময় এরকম চারটে ডাঁড়ি আর একটা মাঝখান থেকে কেটে দিলে পাঁচটা হয় আর দুটো তার পাশে সাতটা এইভাবে তোমাদের লিখতে হবে ঠিক আছে তার এইভাবে লেখা আছে হুম ট্যালি এইভাবে লিখবে এবারে প্রকৃত শ্রেণী সীমানা এইটা কী করে বার করবে একটু ভালো করে খেয়াল করো প্রকৃত শ্রেণীর সীমানাটা কীভাবে বার করবে এইটা বার করার জন্য সেই স্কোরের লাইনটায় তুমি ফিরে যাবে স্কোরের লাইনটায় ফিরে গিয়ে কী করবে এখানে দেখো সর্বনিম্ন স্কোর অর্থাৎ প্রথমেরটা কত আছে ছাব্বিশ আর সর্বোচ্চ স্কোর অর্থাৎ শেষেরটা কত আছে তিরিশ প্রথমটা থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করবে অর্থাৎ ছাব্বিশ থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করলে কত হয় ছাব্বিশ থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করলে পঁচিশ পয়েন্ট পাঁচ হবে আর পরেরটার সঙ্গে অর্থাৎ সর্বোচ্চ স্কোর অর্থাৎ তিরিশের সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ যোগ করতে হবে করলে কত হবে তিরিশ পয়েন্ট কিন্তু পাঁচ হবে ঠিক আছে কতটা বুঝতে পারছ তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে যদি ভালোভাবে বুঝতে না পারো তোমরা অনেকেই কমেন্ট করতে থাকো তাহলে আবার আমি কিন্তু নেক্সটবারে আরও ভালো করে বুঝিয়ে দিতে পারবো তোমাদের সেক্ষেত্রে আর একবার অন্তত দেখবে না বুঝতে না পারলে অবশ্যই তোমরা দুবার তিনবার দেখতে থাকো তারপরেও যদি না বুঝতে পারো তাহলে আবার আমি এরকম ধরনের অঙ্ক অন্য করে বুঝিয়ে দেব যাই হোক তারপরে দেখো তারপরে কী করবে সেম প্রসেস একত্রিশটাকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে বিয়োগ করতে হবে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে বিয়োগ করলে তিরিশ পয়েন্ট পাঁচ হবে ঠিক আছে আর দ্বিতীয়টাকে কি করতে হবে যে সেকেন্ডটাকে অর্থাৎ পঁয়ত্রিশটাকে কী করতে হবে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে যোগ করতে হবে যোগ করলে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ হবে এইভাবে প্রতিটা তোমাকে করে করে যেতে হবে এবারে ক্রোমযৌগিক পরিসংখ্যান সেটা তোমরা কিভাবে লিখবে দেখো ক্রোমযৌগিক পরিসংখ্যানের ব্যাপারটা এবারে একটু বোঝো ক্রমযৌগিক পরিসংখ্যান হচ্ছে এই যে এইটা আছে এইটা প্রথমে এখানে বসিয়ে দিতে হয় পরিসংখ্যানের তারপরে ক্রোমযৌগিক যৌগিক মানে যোগ করে করে যোগ করে করে যেতে হবে দেখো এইটার সাথে দেখো এই দুটো এই দুটো এবারে যোগ করে এখানে বসাতে হয় দেখো সাত আর সাত যোগ করলে চোদ্দো এই চোদ্দোর সাথে এগারো যোগ করে এইখানে হয়েছে এইভাবে টোটালটাকে যোগ করে এইখানে টোটালটাকে যোগ করে কি করতে হবে এইখানে বসছে এই সব কটাকে যোগ করে এখানে ঠিক আছে আশা করি তোমরা বুঝলে ক্রমযৌগিক পরিসংখ্যানটা কিভাবে এলো এবারে নেক্সট কাজ কী নেক্সট কাজ হচ্ছে এন বার করা অর্থাৎ পরিসংখ্যানের যোগফল করা এই সব কটাকে আমি টোটাল করব। টোটাল করলে তোমরা পাবে কত চল্লিশ ঠিক আছে চল্লিশ পেয়ে গেলে এবার মধ্যমান নির্ণয় করতে হবে মধ্যমানের সূত্রটা বোঝার চেষ্টা করো মধ্যমানের সূত্র কিন্তু এইটা এখানে ছোট ছোট কর লেখা আছে দেখো এল প্লাস এন বাই টু এফ বি মাইনাস এফ বি বাই এফ এম এন টু আই এবারে একটা একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো এখানে এই যে এন বাই টু আছে দেখো এনটা কত এনটা হচ্ছে চল্লিশ এন বাই টু মানে চল্লিশকে দুই দিয়ে ভাগ করতে হবে চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে তোমার কিন্তু হবে কুড়ি ঠিক আছে চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে তোমার কুড়ি ঠিক আছে তারপরে দেখো তারপরে নেক্সট কি কাজ আছে তোমাকে দেখো সেইটা তোমাকে বুঝতে হবে নেক্সট যে কাজটা আছে তোমার যে এখানে লেখাটা তোমাকে শিখতে হবে এল আমরা কত পেয়েছি এল আমরা পেয়েছি দেখো এল হচ্ছে আমরা পেয়েছি কত দেখো এল হচ্ছে আমাদের এইটা এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে কি আমাদের এল দেখো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ হচ্ছে এল তারপরে এন বাই টু এন বাই টু হচ্ছে কুড়ি এফ বি এফ বি হচ্ছে কত দেখো এফ বি হচ্ছে কত চো মানে এফ বি হচ্ছে কত আমাদের চোদ্দো এখানে চোদ্দোটা লিখে রেখেছি আর এফ এম এফ এমটা কত হচ্ছে এফ এমটা হচ্ছে আমাদের দেখো এফ এমটা হচ্ছে আমাদের কত দেখো এফ এম নিচে আছে এফ এম হচ্ছে এগারো ঠিক এর নিচের ঘরটা এগারো হয় ঠিক আছে এইভাবে আর পোসার আমাদের আইটা বলে দিয়েছিল আইটা কত পাঁচ এইভাবে এইটাকে আমরা ক্যালকুলেশান করব। ক্যালকুলেশান করলে আমাদের শেষ পর্যন্ত উত্তর আসবে দেখো আটত্রিশ পয়েন্ট হচ্ছে আটত্রিশ পয়েন্ট আমাদের আটত্রিশ পয়েন্ট দুই এইভাবে আমাদের অ্যান্সারটা এলো এখানে একটা জিনিস তোমাদের যেটা মাথায় রাখতে হবে এই যে এল এলটা কত এলো এলটা আমাদের আসছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এলটা হচ্ছে এই যে এলটা হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ আর এন বাই টু তোমরা বুঝতে পারলে এফ বি এফ বি এখানে আমি লিখে রেখেছি দেখো ওই পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ যেটা আছে তার ঠিক ওপরে ক্রমযৌগিক পরিসংখ্যানের ঘরের থেকে নিতে হবে ওটা ঠিক আছে ওটা আমরা চোদ্দো নিলাম এবং যেখানে আমরা পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ স্টার্টিংয়ে পেয়েছিলাম ঠিক আছে স্টার্টিংয়ে পেয়েছিলাম সেক্ষেত্রে আমরা কিন্তু নিচে এগারোটা পাচ্ছি এবারে তুমি বলবে যে এই ঘরটাকেই আমরা গোল করলাম কেন কারণ এখানে এনটা কত বেরিয়েছিল এনটা চল্লিশ বেরিয়েছিল আর চল্লিশটা কার মধ্যে আছে দেখো ছত্রিশ থেকে এই চল্লিশ এই ঘরটার মধ্যেই পড়ছে সেই কারণে ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ ঠিক আছে অবশ্যই বন্ধু মধ্যে একটু শেয়ার করে নেবে